কয় আমি আমার বাপের টাকা দিয়ে খাই, আমি নিজে দেখছি বলে আমি বাপের টাকা দিয়ে খাই, আর আমি বলছি তুই তো একটা বিয়াদ। তাহলে আপনি বলেন আর দশজন বন্ধু যদি থাকে, দশজন বন্ধুরে দশ কাপ চা খাইতে গেলে টাকা লাগে না, তাতে কোনো স্বভাব হয়? বিশ জন বন্ধু যদি থাকে, বিশ জন বন্ধুরে দশটা সিগারেট দেন ফুকোফুকি করে খান, টাকা লাগে না? তাহলে সেই পথে টাকা ব্যয় করতে পারতেছেন কেন? কোরআনের পথে টাকা ব্যয় করতে পারতেছেন না? তাহলে আপনাদের বিপদ হবে না, আপনাদের উপর মুসিবত আসবে না, তা আসবে কি? কারণ আপনার হায়াত আছে কয়েকটা দিন, আপনি আল্লাহর রাস্তা দেবেন, আপনার রিজিক বাড়া দেবে কে? আল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় মাল দেবেন, তাহলে আপনার মালের পবিত্রতা বাড়বে, আপনার মালকে পবিত্রকরণ করবেন কে? আল্লাহ। আপনি বাজেট অবশ্যই পাবেন, আল্লাহর রাস্তায় আপনি দেবেন, আপনার পরিবারে আগে যে অসুখ হতো চিকিৎসায় পিছনে যে টাকা পয়সা লাগতো, এখন দেখবেন সে অসুখ হবে না। কি আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না? জানমায় মালে জরুরি, কিছু কিছু লোক আছে তাদের হায়াত শেষ, কিন্তু কিছু কিছু জায়গায় দান করার কারণে, এতিম মিসকিনদের খানা খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতকে আরো বাড়ায় দেন, সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথে দেবেন মা আর বাপের জন্য, তারা অনেক কষ্ট করছে আমাদের। ও আমার মাটিও মা জননী, হারিয়ে যেও না কবু তুমি। মার জন্য দেবেন কি? দেখেন হাত তোলেন তো, মার জন্য দেবেন প্লিজ ভাই। কি বল, আল্লাহর রাস্তায় বকিল হয়েন না ভাই, আপনার এই সম্পদ কবরে যাবে না ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাদের সামনে কথা বলবো? এই মাদ্রাসায় এই টাকা পয়সার জন্য হুজুর বলছে যে হুজুর আপনি একটু কালেকশন করে দিন, আমাদের অবস্থা খুবই খারাপ। মাদ্রাসা যারাই করতেছে তাদের সামনে কি দেবো? কেন মা তুলি না? আচ্ছা ঠিক আছে, হুজুর আসতেছে, চলে চলে। এত বড় কৃপণ হইলে আল্লাহর রাস্তায়, আপনি আল্লাহর রাস্তায়। আরে ভাই, আল্লাহর রাস্তায় যে কোরবানি হয় সবাই ইসমাইল হতে পারে না, সবাই ইব্রাহিম হতে পারে না। আপনার ভিতরের আমিত্বকে এখনো কোরবানি করতে পারলেন না, আপনার সামনে কি ওয়াজ করবো? কি দিতে পারবেন না আল্লাহর রাস্তায়? কারা কারা দেবেন? হাত তোলেন তো পিছন থেকে, নারায় তাকবীর আলহামদুলিল্লাহ। তাহলে আমার পরে উনি আসবেন, আমার পরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, পিতা অথবা মাতার নামে 5,000 করে দিতে পারবেন কারা কারা? হাত তোলেন তো, এরকম কয়েকজন ব্যক্তি এখন দেওয়া লাগবে না, পরে দেবেন। 5 জন ব্যক্তি চাই, 5 জন ব্যক্তি বহু টাকা, আল্লাহ আপনাকে 5 কোটি টাকা দেবেন ইনশাআল্লাহ। 5,000 দেবেন এখন দেওয়া লাগবে না, পরে দিতে পারবেন। আছেন এরকম কোন সহজের ব্যক্তি আছেন? বড় কালেকশন দরকার নেই, বলবো আপনারা কালেকশন রেখে আপনারা বলবেন যে আমার মাদ্রাসায় খুঁটি লাগবে, আমার মাদ্রাসায় অমুক লাগবে, তোমাকে লাগবে, দেখবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, যা যাদের পকেট আছে, পকেটে টাকা আছে সবার? হ্যাঁ আছে সবার। আচ্ছা তাহলে পকেটের ভিতরে হাত ঢুকান, সকলে ঢুকান, আর যুবকরা রুমাল নিয়ে যান। এনাদের মাহফিলের উদ্দেশ্যে আমাকে বলছিল, আমি কিন্তু এই কাজটা করি না, এটা আমি নিজের কাছে ই করি, কিন্তু দেখেন এত বড় একটা আয়োজন কিন্তু এমনি এমনি করা হয়নি, আপনাদের টাকায় আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের মাহফিলটা করা হয়েছে। আমরা আসি চলে যাব, কিন্তু আপনারা যে আল্লাহর দিনের প্রতিষ্ঠানে দিচ্ছেন এটা আপনাদের জন্য। হ্যাঁ একদিন তোমার নাম মসজিদে হবে ঠিক কিনা?
সুন্নতে আমল ইমান একদিন তোমার নাম মসজিদে হবে নামে সমন্দরে হলে করবে আটক বন্ধু হয়ে যাবে জীবন নাটক বরাদর থাকবে না দেখে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকে তৈরি দেখো কোরআনে জীবন বিধান একদিন তোমার নাম মসজিদ হবে এলান ঠিক কিনা মসজিদে এলান হবে তোমার আবার কবর হয়ে যাবে ছয় দিন পরে নাক্ষস যাবে নয় দিন পরে চুল কি আছে না ছয় দিন পরে নাক্ষস যাবে নয় দিন পরে চুল অর্থাৎ মরার পরে তোমার নেক আমল একমাত্র নেক আমল যা তুমি দুনিয়ার অর্জন করছো এই আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দিছো আল্লাহর একজন ভালো কাজ করছো আমলে সলিক করছো এটা তুমি অবশ্যই পাবে ফামাই আমাল মিসকালা যারাদুন খয়র ইয়া রাহু ওমাই আমাল মিসকালা যারাদুন শাররা ইয়া রাহু আপনারা কি মাহফিল শেষ আমি চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন নাকি হ্যাঁ চলে যাবেন হ্যাঁ আজান দেবো তার আগে মাঠটা সুন্দর পরিপাটি দেখতে চাই এই না বসলে আজান দেবো না কিন্তু সামনের দিকে আসেন আপনারা ওঠেন তো আবার পুনরায় ওঠেন অনেক সময় হয়েছে শয়তানে সবাই আর একবার ওঠেন আবার জিকির করতে করতে পিছনে যারা আছেন সামনে আসেন আজান হবে ভূমিকম্প সামনে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আসেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পিছনে কারা আছেন পিছনে কারা আছেন ভাই প্লিজ বসেন ভিতরে বসেন ভাই প্লিজ আসেন কষ্ট লাগে ভিতরে আসেন সবাই এই পাশে বাইরে প্লিজ আসেন আসেন আমি চলে যাবো ভাই আমি কিন্তু চলে যাবো প্লিজ ভিতরে আসেন 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 সবাই ভিতরে বসেন এসে সবাই বসেন শোনেন একজন আলেমে দিন আপনাদের বারবার রিকোয়েস্ট করতেছে আপনারা বসতেছেন না কেন ভাই আপনারা কি কি হয়ে গেছেন আপনার যদি ভালো না লাগে আপনার থাকার দরকার নেই আপনি চলে যান আপনারা কেউ আসতে বলে নিয়ে যান ঠিক আছে আপনি মাহফিলে বিশৃঙ্খলা করবেন এটা তো কেউ মেনে নেবেন আমার এখানে দশজন থাকুক এটা আমার কাছে অনেক দাম আপনার মতো মুনাফিকের এখানে থাকার দরকার নেই মুনাফিকের জন্য কোরআন না কোন জালিমের জন্য কোরআন না কোরআন হচ্ছে মুমিনের জন্য কারণ মুমিন সর্ব অবস্থায় নিজের জীবনটাকে সাজায় কোরআন দিয়ে এই ময়দানটা আছে কোরআনের মুমিনের জন্য এই ময়দানটা কোন সুদখোর কোন ঘুষখোর কোন মদখোর কোন জেনাখোরের জন্য এই ময়দানটা নয় এই জন্য যারা মুমিন তারা অল্প কথাই বোঝে কারণ মুমিনরা কোরআন দিয়ে বোঝে মুমিনদের সামনে কোরআন প্রচার করলে তাদের ঈমান বাড়ে আর মুনাফিকের সামনে কোরআন প্রচার করলে মুনাফিক কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় আল্লাহ বারবার তার নবীকে বলছে ওগো নবী আপনি বারবার তাদের সামনে কোরআন প্রচার করেন না কেন তারা মুশরিকরা ঈমান আনবে না তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে ওগো মুমিন ওগো নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলে দিন যে তাদের জন্য আমি অতি প্রজ্বলিত আগুন যেটাকে আমি 3000 বছর জ্বালাইছিলাম এই আগুন ওদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এবং এর জন্য এর জ্বালানি হবে কি মানুষ এবং পাথর আপনি অহংকার করতেছেন হিংসা করতেছেন আরে ভাই হিংসা করেন কেন
হিংসা করা। আল্লাহ নবী বলছেন ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার আল হাতাব। আল্লাহ নবী বলছে যে তোমার আমলের তোমার ভিতরে যদি বিন্দু মাত্র সরিষা দানা পরিমাণ যদি হিংসা থাকে তাহলে তোমার সমস্ত নেক আমলকে বরবাদ হয়ে যাবে। এমন কি একটা আগুন অগ্নিকুণ্ডের ভিতরে একটা কাঠকে ফেলে দিলে কাঠ যেমন পুড়ে শেষ হয়ে যায় ঠিক তেমনি তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আজকে তোমাকে বারবার বলছে তুমি দাম্ভিকতা, আল্লাহ বলছেন খবরদার দাম্ভিক দেখাস না, অহংকার দেখাস না আমার জমিনে। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরুকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিভিন্ন করতে পারবে না, আবার চাইলে পর্বত শৃঙ্গ থেকে তোমার সম্মানটাকে উঁচুতে উঠতে পারবে না। তাহলে কিসের তো অহংকার তোমার? এই জন্য ভাই আজ থেকে অহংকার করা যাবে না, রাজি আছি তো? আজ থেকে মুনাফিকি করা যাবে না, নেফাকি করা যাবে না, রাজি আছি তো? আজ থেকে মিথ্যা কথা বলবো না, রাজি আছি তো? আজ থেকে বউ পিটাবো না, রাজি আছি তো? আজ থেকে মদ খাবো না, কি করবো না? মদ খাবো না, রাজি আছি তো? আজ থেকে নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আজ থেকে কোরআন ছাড়বো না, রাজি আছি তো? আজ থেকে হকের পথে থাকবো, রাজি আছি? কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। আজ থেকে মানুষের মনে কষ্ট দেবো না, রাজি আছি? কারা কারা হাত তুলি তো, আলহামদুলিল্লাহ। আজ থেকে আল্লাহর পথে যতগুলো কথা বলছি আল্লাহর পথে দেওয়ার জন্য আল্লাহর পথে নিজেদের সমস্ত কিছু কোরবানি করবো, রাজি আছি? কারা কারা হাত তুলি তো, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার বন্ধুগণ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু কোনো কিছু খায় না, আল্লাহর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। সাইয়েদানা হযরত মূসা আলাইহিসসালাম একদা আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহ তুমি খাও না, তুমি ঘুমাও না আল্লাহ? তখন আল্লাহ বলছে, ও মূসা তোমার কি সন্দেহ হয়? তখন বলছে, না আল্লাহ আমার অন্তরে প্রশান্তের জন্য আমি বিশ্বাস করি, বিশ্বাস করো, আমি বিশ্বাস করি তোমাকে। মূসা তুমি যদি বিশ্বাসই করো তাহলে দেখি তোমাকে একটা ছোট একটা উদাহরণ দেই, তুমি একটা গ্লাস নিয়ে আসো, একটা গ্লাস নিয়ে আসলেন, বলে গ্লাস ভর্তি পানি নিয়ে আসো, পানি নিয়ে আসলেন। মূসা আলাইহিসসালামকে বললেন, তো তুমি দাঁড়ায় থাকো, আমার অর্ডার ছাড়া তুমি গ্লাসটা রাখবে। তখন মূসা আলাইহিসসালাম ধরে আছে গ্লাসটা, আর ঘুমকে বললেন, হে ঘুম মূসাকে দাও। কি বললেন? হে ঘুম মূসাকে দাও। তখন মূসাকে ধরলো, দুই জিমটি তিন জিমটির মাথায় গ্লাসটা পড়ে ভেঙে গেল। তখন বললো যে, হে মূসা, হে মূসা কি করলে? তখন মূসা বলল, আল্লাহ 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 মা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ ওয়াফান্না, আল্লাহ আমার পাপ মোচন করো, ওয়াগফিরলানা, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনা, আল্লাহ আমার প্রতি রহমত করো, দয়া করো, আনতা মাওলানা, সুতরাং তুমি আমার মাওলা, ফাংসুন্না আলাল কওমিল কাফিরিন, সমস্ত সীমা লঙ্ঘনকারীদের উপরে আল্লাহ তুমি আমাকে বিজয় এনে দাও। মুমিনদের কথা না এটা? তখন মুমিন ভুল হয়ে গেছে, যেই নিজের অজান্তে ভুল হতেই পারে, ভুল করা এক জিনিস, অপরাধ আর এক জিনিস। ভুল করলে তার ভুল শুধরাবে বা সংশোধন আছে, কিন্তু অপরাধ করলে বারবার তার কিন্তু কোনো ক্ষমা নাই, কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিসসালাম অনুতপ্ত হলেন, আল্লাহ খুবই খুশি হলেন, বলতে, হে মূসা এটা তোমার কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমি সামান্য একটা পরীক্ষা নিলাম মাত্র। আল্লাহ বলছে, ওয়ালাকাদ খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়্যাম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলছে, আসমান এবং জমিন এত ধোয়ার মতো যা কিছু আছে আমি ছয় দিনে সৃষ্টি করেছি। কয় দিনে? ফি সিত্তাতি আইয়্যাম, ছয় দিনে সৃষ্টি করেছি। ওয়ামা মাসসানা মিন লুগুব, কোন কোন প্রকার ক্লান্তি ক্লেশ আমাকে স্পর্শ করে, সুবহানাল্লাহ পড়ে, তিনি হচ্ছে সেই আল্লাহ। আমার বন্ধুগণ, এই ময়দানে আসতে আমরা কোনো বাতিল কোনো ফাসিককে আমরা তার মতবাদ মেনে নিতে পারি না, কারণ আমাদের আমাদের আইডল হবে আমার কে, আমাদের নেতা হবে কে, আদর্শ হবে কে? নেতা আমাদের নবী আল্লাহ রসুল। তা এত করে নবীরা কিন্তু বারবার 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 দাওয়াত দিছে, এখন এই জমানটা তো এখন তো পবিত্র পরিপূর্ণ হয়ে গেছে, নবীরা বারবার দাওয়াত দিছে, কিন্তু যখন কম ফেরে নাই তখন কিন্তু গজব আসছে আল্লাহর। আমার বন্ধুগণ, এত কথা যেন না বলা লাগে, কারণ আপনি আমি প্রত্যেকেই ঈশের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হলে এত কথা লাগে না, জ্ঞানী লোকে বুঝে ফেলে শুধু ইশারায়। কিন্তু আপনার জন্মের মধ্যে যদি সমস্যা থাকে, যদি মুসলমান নামধারী কিন্তু মুনাফিক মুনাফিকই আপনার ভিতরে রয়েছে,
দেখা যাচ্ছে অবৈধভাবে কোনো কিছু হয়ে গেছে, কারণ মুমিনরা সর্বাবস্থা আল্লাহকে ভয় করে, কোরআনকে ভয় করে। যে ব্যক্তি জানে যে আমার মৌত হবে, এই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে? যে ব্যক্তি জানে আমার সম্পদের হিসাব নেবে, এই ব্যক্তি কোনো সময় কারোর মাল অন্যায়ভাবে ঠকাতে পারবে? যে ব্যক্তি মনে করবে যে আমার আল্লাহর কাছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, আল্লাহর সাথে কথা বলবে, সে কখনো খারাপ কাজ করতে পারবে? পারবে না। আজান শুনে কি লাভ, কোরআন তেলাওয়াত এত কিছু শুনে কি লাভ, যদি আমার নিজের আমলটাই পরিবর্তন না করতে পারি? কি আছে না নাই? আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখানে শেষ করে এখন চলে যাই। আজান দিয়াই লাগবে, ওই ভিতরে ফাঁকা জায়গা থাকতে আমি আজান দেব। এ ওই যে কিটা বসে আছে, তোমরা ভিতরে আসো, ভিতরে আসো, সবাই ভিতরে আসো, ভিতরে আসো, সবাই ভিতরে আসো, একটু জিকির করি, কোরআন খুলে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জিকির করি, জবান খুলে জিকির করে, আল্লাহ দেখো সকলে। এই ভাই জিকির করতেছেন না, করেন জিকির, করেন জিকির, করেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, করেন করেন, লাভ আছে, করেন জিকির, করেন ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, ওটা ওনাদের ক্যামেরা ঘুরান তো, জিকির করেন, সবাই জিকির করতে হবে সকলে। La ilaha illallah, 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 jar din e bhai aashir allah bhai, allah allah sab shumai, ও তারা ঘর নিদ্রা ভালো লাগে না, ও তারা ঘর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবেন, লিকুল্লি শাইয়িন সিকালাতুল সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তর পরিষ্কার হবে, ঈমান বৃদ্ধি পাবে। এই মাহফিল এত কিছু প্রয়োজন, এত কিছু কেন? আপনার আমার অন্তরের ভিতরে কোরআনকে ঢুকানোর জন্য, ঠিক আছে? খালি আজান শুনলে, পুলিশকারী মহিবুল্লাহ চেহারা দেখলে আর আর কোরআন তেলাওয়াত শুনলে কাজ হবে না, কোরআনকে ধারণ করতে হবে। আর নয় আমার মতো পুলিশকারী মহিবুল্লাহ, ওনার মতো এত বড় আলেমে দিন, আমার দোস্ত, এই দেখেন এই ক্যামেরাটা ঘুরান তো, আমার দোস্ত আলহামদুলিল্লাহ অনেক বড় মুফতি মুহাদ্দিস। আমি দোয়া করি আল্লাহ যেন তার পিতা মাতাকে আল্লাহ যেন কবুল করে, দোয়া করি আমি তার জন্য, দোয়া করি আলহামদুলিল্লাহ। আমরা আপনার প্রতি অনুরোধ ভাই, সারাদিন কষ্ট করি, বহু কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের প্রতি অনুরোধ, তার আলোচনার সময় আপনারা উঠবেন না প্লিজ। আপনারা ওয়াদা করেন, সকলে হাত তোলেন, একটু ওয়াদা করেন ভাই সকলে, নারায় তাকবীর, প্লিজ উঠবেন না, উঠবেন না, খবরদার উঠবেন না আপনারা। আচ্ছা আজান দিচ্ছি, আপনারা আজান দেওয়ার সাথে আপনারা আল্লাহ আকবার বলবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।